আসসালামু আলাইকুম এইভাবে টাকি মাছ দিয়ে একটা ভর্তা রেসিপি আপনারা বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটি ফলো করে বাসায় যাবে বানিয়ে দেখবেন এক নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে এখানে আমি নিয়ে এসেছি টাকি মাছ টমেটো বেগুন আলু পাতা রসুন পেঁয়াজ লবণ হলুদ সরিষার তেল দিয়ে ভত্তাটা তৈরি করতে হবে তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে আর একটু ঝাল বেশি করে দেবেন তাহলে আর কি বলবো এক নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না হাঁড়ির ভাত গাড়িতে ওটাই দিবেন এত মজাদার একটি ভত্তা এখানে এখন মশলাটা মানে আমি ভর্তাটা এখন সিদ্ধ হয়ে গেলে এখন হয়ে গেলে শিল্পাটা বেটে নেব বেটে নিয়ে তৈরি হয়ে গেল আমার মজাদার একটি ভত্তা দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটার কালারে দেখেন কত সুন্দর খেতে তো অসাধারণ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন ধন্যবাদ সরকার আপেস